দর্শক সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা আমাদের আজকের সিদ্দিকা কবির রেসিপিতে। দর্শক, বিফ আর চিকেনের দুটো মজার রেসিপি থাকছে আমাদের আজকের পর্বে। তবে সেই সব মজাদার সুস্বাদু রান্নায় যাওয়ার আগে আসুন পরিচিত হয়ে নিই আমাদের আমন্ত্রণে আজকে কে এসেছে সেটা আগে দেখে নিই। আমাদের আমন্ত্রণে আজকে আমাদের সাথে আছেন নাভিদ ভাই। শারমিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের তো সেই বিজি লোক এসছে না ইজি লোক এসছে, কি বলবো? না, আমি আমি বিজি লোক, কিন্তু আপনার অনুষ্ঠানে আসার জন্য সবসময় সময় করে নিতে পারবো, কেননা আমি অনেকদিন বাইরে ছিলাম এবং আপনার যদি বইটা না লেখলে আমি না খেয়ে মারা যেতাম কিন্তু। ও না না, মারা কি আর যেতে, বেঁচে যেত হয়তো বা, ওজন কমলে তবে খুশি হই। আপা বুঝতে পারছেন আজকের অনুষ্ঠানে কে এসেছে? কমেডিয়ান নাবে, তার অনেক পরিচয় আছে, সে খুব ভালো অনুষ্ঠান উপস্থাপনা করে। দর্শকরা ইতিমধ্যে নাভিদ ভাইকে অনেকবার দেখেছেন, আপনাদের অনেক প্রিয় মুখ, অলরেডি আমাদের সেলিব্রিটি উপস্থাপক। তার কাছ থেকে একটা মজার রেসিপি আজকে আমরা পেতে যাচ্ছি, সেই সাথে আপা আমি শিওর সারাক্ষণ আমাদেরকে হাসাতেই থাকবে নাভিদ। খুব খুশি আমি। আমি তো আরো খুশি। কিন্তু রেসিপিটা কি? রেসিপিটা হলো যে খুব সহজ, এটা হলো আপনার চিকেন স্টার ফ্রাই। দর্শক, তাহলে আজকে আমরা দেখব অতিথির পালায় চিকেন স্টার ফ্রাই। আর চিকেন স্টার ফ্রাই তৈরি করতে যে উপকরণগুলো লাগবে আপনারা ছট করে একবার দেখে নিন। চিকেন স্টার ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে হাড় ছাড়া মুরগির মাংস 1 কেজি, বড় পেঁয়াজ 2টি, পেঁয়াজ পাতা কুচি 8টি, সবুজ ক্যাপসিকাম 2টি, লাল ক্যাপসিকাম 2টি, গাজর 2টি, বেবি কর্ন 8টি, মাশরুম 8টি, সয়া সস 1 কাপ, অয়েস্টার সস 2 টেবিল চামচ, শুকনা মরিচ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, অলিভ অয়েল 1/2 কাপ, তিলের তেল 1/2 কাপ এবং স্বাদ মতো। প্রথমে একটু তেল দিয়ে নেই এবং এখানে অলিভ অয়েল নিচ্ছি। অলিভ অয়েলটা যেটা সবাই বলে ভালো সেটা আমি ইউজ করছি, বেশি দিচ্ছি না, একটু দিচ্ছি। আর আমরা যে কোনো অন্য তেলও দিতে পারি ইচ্ছা করলে, কারণ ইভেনচুয়ালি তেলের অত স্বাদটা তো বোঝা যায় না। আমি যেটা করি যে একটু সাইডে লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা ননস্টিক, এবং অগরণে এখন আমরা দিয়ে দিতে পারি, কারণ একটু ফস করে আওয়াজ হবে বোঝা যাচ্ছে। সাবধান, যেহেতু এটা ননস্টিক আমরা আগে একটু কমে দিয়েছি, মিডিয়াম আগে দিচ্ছি, একটু পানি দিতে হবে না, একটু পানি আছে দিচ্ছি না, পানি আগে দিচ্ছিল না, এটা সব কমিয়ে দিব। আচ্ছা না, ঠিক আছে, আমার মনে ঠিক আছে, চার ফ্রাই তো, চার ফ্রাই তো, পরে আমরা আবার বাড়াবো। এখন যেহেতু মুরগিটা আমরা যাতে বেশি লেগে না যায় এটা মিডিয়াম আগে দিচ্ছি। আপা ও দেখে, ভঙ্গি দেখে, কাদা দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্না করে, রান্না করে, যে রাধে সে খপাও মারতে পারে। যদি খেতে পারি সমস্যা, কারণ আমার ওজন বেড়ে যাচ্ছে। তো মুরগিটা একটু পিঙ্ক থাকাকালীন আমি কয়েকটা গাজরের টুকরা দিয়ে দিবো, গাজরটা যেটা করেছি একটু কোনো কিছু কিন্তু ম্যারিনেট করা না। তো এখানে আমরা এখন কয়েকটা গাজর দিলাম, এখানে এটা আমরা 3-4 জনের আন্দাজ করে বানাবো। মানে দোরাতালি মার আর কি, হ্যাঁ, মানে হোল আইডিয়া হলো যে জিনিসটা যেন রংটা সুন্দর থাকে, মানে আরো কয়েকটা কালারফুল কালারফুল যেন হয়। আপা, আমি যখন নাভিদকে বলেছিলাম যে আমার শোতে এসে কুক করবে কিনা, আচ্ছা, তখন ও বলছিল যে আপনার বইটার ব্যাপারে বলছিল এবং আপনার সম্পর্কে বলছিল। এখন আমি আগুনটা বাড়িয়ে দিচ্ছি এবং ভুলে যাওয়ার আগে এখন করবো কিন্তু আদা রসুন, আদা রসুন দিয়ে দিই, আর রসুনটা একটু বেশি, আদাটা সেই তুলনায় একটু কম, এবং আমি মুরগির মধ্যে দিচ্ছি যাতে একটু ওটার মধ্যে একটু ঢুকে যায় ওটা আদা রসুনটা। তো রাঁধতে রাঁধতে যে কথা বলছি আপা, আমি যখন ছাত্র অবস্থা যাই সবাই আমাকে ফেয়ারওয়েল দিল এবং র্যাপ করে আমাকে একটা আপনার রান্না পুষ্টি খাদ্য বইটা দিল, ওই বইটা আমাদের এত স্পেশাল। ক্যালিফোর্নিয়া থাকাকালীন একটু এটাকে একটু কিছুক্ষণ, এবার একটু পেঁয়াজটা দিই, এখানে কিছু পেঁয়াজটা দিই, পেঁয়াজটা আগেও দিতে হবে না, একটু সামনে চলে গেল, কিছু একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ওই যে আমরা যে বের করে নিই ইয়ে করে আপা, হ্যাঁ, সেভাবে নেওয়া হয়েছে। এখন আমি যে প্রথমে পেঁয়াজটা কিনে দিলাম, এখন দেখছেন যে সবাই মুরগিটা হয়ে গেছে, গোলাপিটা চলে গেছে, এখন যেটা করতে খুব ফাস্ট সব কিছু করতে হবে। আগে তো আমি একদম হাই, সরি বন্ধ করে দিলাম, একদম হাই দিচ্ছি, হাই দেওয়ার পরে এখন যেটা করবো সব সব ইয়েগুলো দিয়ে দেবো। এখানে হলো স্প্রিং অনিয়ন,
এবং এটা মরিচটা লাস্টে দিব এবং এখন স্প্রিং অনিয়নের আগাটা দিচ্ছি সবুজ লঙ্কার জন্য সব হ্যাঁ এবং আমাদের বাকি রইল শুধু এখন এখন জাস্ট এটাকে একটু আমি এটাকে একটু ভালো মতো দিচ্ছি পরে দিতে হয়েছে তেলটা একেবারে শেষে দিচ্ছি দিচ্ছি মানে এটা শেষের দিকে দেখা এখন কিন্তু চকচক করছে প্লাস স্মেলটাও থাকবে স্মেলটা পাচ্ছেন আপনি এটি হলো স্টার ফ্রাই মজাটা এবং লাস্ট যেটা করবো যে এখানে সয়া সস এতটা তো এত দিচ্ছি না এটা যা এটি হলো শুরুটা এটাই হবে গ্রেভি এবং খানিকটা যেটা হয় ভালোর জন্য হয় এবং দেখছেন এখন একটু এটার চিল্লা চিল্লি বন্ধ হয়ে গেছে সবজিগুলো মচমচে মানে কোন রকম বেশি হয়ে যাবে না বেশি করলে হবে যে একটু আমার তো একটা কমন প্রশ্ন আছে আমি সবসময় করি সিদ্দিকাকে খুব জ্বালাই আমি সেটা হচ্ছে যে এই চিকেনের বদলে কি আমি প্রন দিতে পারতাম পেলাম দর্শক দেখতে পাচ্ছেন ভীষণ কালারফুল এবং সেই সাথে এটার যে খুশবুটা আসছে ফ্লেভারটা যেটা আসছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না সেটা ভীষণ 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 সুন্দর সেই জন্য আপনাদেরকে এটা আসলে বাসায় করতে হবে আর বাসায় করতে গেলে আমাদের রান্নার পুরো প্রণালীটা দেখতে হবে আরেকবার চিকেন স্টার ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে হাড়ছাড়া মুরগির মাংস এক কেজি বড় পেঁয়াজ দুইটি পেঁয়াজ পাতা কুচি আটটি সবুজ ক্যাপসিকাম দুইটি লাল ক্যাপসিকাম দুইটি গাজর দুইটি বেবিকর্ন আটটি মাশরুম আটটি সয়া সস এক কাপ অয়েস্টার সস দুই টেবিল চামচ শুকনো মরিচ কুচি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ অলিভ অয়েল আধা কাপ তিলের তেল আধা কাপ এবং লবণ স্বাদ মতো একটি ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে এর মধ্যে চিকেন ঢেলে একটু ভেজে নিন এবার এতে একে একে গাজর পেঁয়াজ স্প্রিং অনিয়ন বেবি কর্ন সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম মাশরুম এবং স্প্রিং অনিয়নের ওপরের অংশ দিয়ে একটু ভেজে নিন এরপর একে একে শুকনো মরিচ কুচি আমি অয়েল সয়া সস এবং অয়েস্টার সস দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিন সবশেষে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন আপা এই ব্যস্ত মানুষ আমাদের মাঝে এসে একটা ইজি রেসিপি দিয়েছে বাট মজার সেজন্য একটু শুভেচ্ছা জানাই খুব ভালো লাগলো তোমার আমার আমার তো মানে আপনার কাছে এই যে পেলাম আমি অনেক বিভিন্ন ধরনের টেস্ট বিভিন্ন সময় পেয়েছি খেলাধুলার জন্য বা বিভিন্ন কারণে কিন্তু এইটা খুবই স্পেশাল
এবং এটা আমি সবচেয়ে ভালোভাবে বাসায় গিয়ে সাজিয়ে রাখবো। অনেক ধন্যবাদ তোমাকে, কারণ আপনি না থাকলে সত্যি কথা আমি রান্না শিখতাম না। রান্না যে কত মজা এই জিনিসটা আমি বুঝতাম না। খুব খুশি হয়েছি তোমার কথা, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, সেই সাথে আমরা নিচ্ছি বিদায়, হাতে একদম সময় নেই, তবে আবার দুটো মজাদার রেসিপি নিয়ে আমরা হাজির থাকব NTV পর্দায়। দিন পর্যন্ত আপনারা সবাই থাকুন সুস্থ আর সুন্দর। শুভরাত্রি। শুভরাত্রি।